नमस्कार बंधुरा बांगलार रान्ना चैनले सबाइके स्वागत। आज आपनादेर संगे शेयर करब सीमेर एकटी दुर्दान्त रेसिपी। निरामिषेर दिन जदि एभावे सीम रान्ना करा जाय ताहले जे कोनो दिनो सीम खाय ना सेओ आंगुल चेटे खाबे। ताहले चलुन देखे नेवा जाक आजकेर आमार ई सीमेर रेसिपिटी। भिडियोटी शुरू करार आगे छोट्ट एकटी अनुरोध, जारा चैनलटी एखोनो पर्यन्त सबस्क्राइब करेननि তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে করে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। রেসিপিটি বানানোর জন্য প্রথমে কিছু মশলা তৈরি করে নেব। তার জন্য নিচ্ছে 2 টেবিল চামচ পোস্ত, 2 টেবিল চামচ সরষে আর 2টো কাঁচা লঙ্কা। এবারেতে অল্প একটু জল দিয়ে মোলায়েম পেস্ট তৈরি করে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি। এখানে একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি, এটাকেও পেস্ট বানিয়ে নেব। টমেটোটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি 250 গ্রাম শিম নিয়েছি, শিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর দুই প্রান্তটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর মাঝখানের যে সুতোর মতো অংশটা থাকে সেটা বাদ দিয়ে দিয়েছি। প্রথমে শিমগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এতে 25 গ্রাম সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এবার শিমগুলো দিয়ে দেব। শিমগুলো এবার নেড়েচেড়ে ভেজে নেব। এই সময় 1 চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। শিমগুলো খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নিলেই হবে। শিমগুলো আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আরো সামান্য তেল অ্যাড করে দিচ্ছি। 1 চামচ জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। গোটা মশলাগুলো একটু ভেজে নেব। মশলাগুলো ভাজা হলে এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দেব আর দেব 1 চামচ করে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদার পেস্ট। মশলাগুলো সব একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটা ভাজা হলে এর মধ্যে সরষে, পোস্ত আর লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এই মশলাটাকেও এখন ভালো মতো কষিয়ে নেব। এখন এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 7 মতো নুন। নুনটা বুঝে দিতে হবে, কারণ সিম ভাজার সময় আমরা নুন ব্যবহার করেছিলাম। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। তবে আপনার চিনিটা পছন্দ না করলে নাও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় নিরামিষ রান্নায় চিনি দিলে টেস্টটা ভালো হয়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এতে 1 কাপ জল দিয়ে দিব। এবার গ্রেভিটা নাড়াচাড়া করে ফুটে আসতে দেব। এখানে খুব বেশি জল দেওয়া যাবে না, বেশি জল দিলে খেতে ভালো লাগবে না। গ্রেভিটা যেন মাখা মাখা হয় এমনভাবে জলটা দিতে হবে। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এখন ভেজে রাখা শিমগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 10 মিনিট মতো হতে দেব। তবে এই সময় গ্যাসের আঁচটা লোয়ে রেখে ঢাকা দিতে হবে। তবে মাঝে একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব। দশ মিনিট রান্না করা হয়ে গেছে, এখন ঢাকা তুলে নিচ্ছি।
ग्रेविटा माखा माखा हो एसेछे आर शिमटा भालोमतो सिद्ध हो गेछे। एखन गैस अफ करे एक चामच गरम मसला और एक चामच घी दिए नेड़े चेड़े नामिये नेब। तैरी करे निलाम पोस्त और सर्षे बाटा दिए निरामिष शिमेर तरकारी। रेसिपिटी भालो लागले एकटा लाइक करबेन और आपनारा बाड़ीते बानिये देखबेन, आशा करी अनेक भालो लागबे। एतक्षण धरे भिडियोटी देखार जोन्नो धन्यवाद।